টাইমস বাংলা দালালি নয় বুক ঢুকে কথা বলা, চোখে চোখ রেখে কথা বলা, সাংবাদিকতার নামে মিথ্যা বানোয়াট অপপ্রচার নয়, আর নয় কোনো সাম্প্রদায়িক কচকচানি। টাইমস বাংলা নির্ভীক বিশ্বাস নিজস্বতা, সব খবর সবার খবর, ফাইট ফর রাইট। প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো বারবার তাদেরকে ব্যবহার করে, তাদেরকে ভুল বুঝিয়ে ভোট ব্যাংক এবং রাজনৈতিক লড়াইয়ের হাতিয়ার হিসাবে তাদেরকে ব্যবহার করে। এবার যাতে সেটা না করতে পারে, সেজন্য দলিত মুসলিম এবং আদিবাসীদের মধ্যে একটা সৌভ্রাতৃত্ব গড়ে তোলার জন্যে আমরা রাজ্য জুড়ে সংহতি যাত্রা শুরু করেছি এবং ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, বর্ধমান এবং হুগলি জেলা পেরিয়ে পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলায় আজকে আমাদের সংহতি যাত্রা প্রবেশ করেছে। ইতিমধ্যে মথুয়া সম্প্রদায়ের দলিত ভাইদের একটি অংশ মথুয়া সম্প্রদায়ের, যেটা ধর্মীয়ভাবে প্রধান কেন্দ্র ঠাকুরনগর, মথুয়া ঠাকুরবাড়ি, মথুয়া মহাসংঘের কেন্দ্রীয় পীঠস্থান, সেখানে আমরা গিয়েছি, বড়মার সঙ্গে দেখা করেছি এবং তিনি দলিত মুসলিম আদিবাসীদের সম্প্রীতি আর সৌহার্দ্যের জন্য আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন। সম্প্রীতির এই সরস যাত্রা নিয়ে আমরা ফুরফুরা শরীফের পীর সাহেবদের সঙ্গেও দেখা করেছি, তারাও দলিত মুসলিম আদিবাসী ঐক্যের এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। তারপরে বিভিন্ন জায়গায় প্রবেশ করছে মানুষ, এসে ফুল ছিটিয়ে দিয়ে কোথাও নানাভাবে আহ্বানের মধ্য দিয়ে দলিত মুসলিম আদিবাসী ঐক্যকে এটা সময়ের দাবি মনে করে তারা এই প্রচেষ্টাকে ওয়েলকাম জানাচ্ছেন। আমরা মানুষের এই উদ্যোগকে অভিভূত, আমরা আশা করছি যে আগামী 6 ডিসেম্বর আমরা কলকাতায় এক মহা সমাবেশের মধ্য দিয়ে দলিত মুসলিম এবং আদিবাসী ঐক্যকে মজবুত করতে পারব এবং স্বাধীনতার 72 বছর পরেও যে দলিত মুসলিম এবং আদিবাসী গোষ্ঠী সম্প্রদায় যারা আর্থিকভাবে শিক্ষাগতভাবে এবং সামাজিকভাবে যারা পশ্চাৎপদ এবং যাদেরকে অচ্ছুত মনে করা হয়, কেবলমাত্র ভোটের স্বার্থেই যাদেরকে ব্যবহার করা হয়, এটা দূরীভূত হবে এবং এর পরিসমাপ্তি ঘটবে। আমাদের সংহতি যাত্রা যখন বাংলার বিভিন্ন এলাকায় পৌঁছেছে, যুবক ছেলেরা মোটরসাইকেল র্যালি করে এসে সেটাকে স্বাগত জানিয়েছে, বাড়ি থেকে মানুষ বেরিয়ে এসে তাদের কথা শুনেছেন, তাদের বক্তব্য শুনেছেন, আমরা আশা করব, আমরা প্রত্যাশা করব যে কোনো অশুভ শক্তি আজকে বাংলার হিন্দু মুসলমানের ভিতরে বিভেদ তৈরি করতে পারবে না এবং সম্প্রীতির যে বাংলা, সৌহার্দ্যের যে বাংলা, ধর্মনিরপেক্ষ যে সংবিধান, এগুলো আমাদের অটুট থাকবে। আমরা মনে করছি যে আজকের সংবিধান, ধর্মনিরপেক্ষ সংবিধান এক চ্যালেঞ্জের মুখোমুখি। বিভিন্ন সময় বাবরি মসজিদ ভেঙে দিয়ে যেমন বাবা সাহেব বি আর আম্বেদকরের ধর্মনিরপেক্ষ সংবিধানের উপরে আঘাত আনা হয়েছে, ঠিক একইভাবে বিভিন্ন মানুষের তাদের খাওয়ার স্বাধীনতা, তাদের পোশাকের স্বাধীনতা, তাদের ধর্ম পালনের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করেও কিন্তু তাদের ধর্মনিরপেক্ষ যে বৈচিত্র্যময় সংবিধান, সেই সংবিধানের উপরেও আঘাত আনা হচ্ছে। আমরা আশা করব, আমরা প্রত্যাশা রাখবো যে মানুষ এর জবাব দেবে। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের অন্যান্য দলিত নেতারা আছেন, পীরজাদা তাফিমুল ইসলাম সাহেব আছেন, আদিবাসী নেতারা আছেন, তারাও সম্প্রীতির পক্ষে আপনাদের সামনে দু চারটি কথা বললেন। গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সম্প্রীতি বার্তা পাঠিয়েছিলেন দেশবাসীর কাছে, যে হিন্দু যে মুসলমান সে ভারতীয়, তার রক্ত আমার রক্ত সমান, অতএব দেশের স্বাধীনতা হিন্দু মুসলিম নয়,
আমাদের স্বাধীনতা, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ। আজকে মানুষের স্বাধীনতার জন্য ডক্টর বিআর আম্বেদকর যে সংবিধান সকলের জন্য স্বাধীনতার জন্য যে মৌলিক অধিকার দিয়েছিলেন, আজকে সেই মৌলিক অধিকার সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট খর্ব করেছে। আমরা মর্মাহিত, আজকে আমরা যে রাজ্যে বসবাস করি পশ্চিমবঙ্গ, এখানে নারী এবং শিশুদের প্রতি যে যন্ত্রণা, যে নির্যাতন, এটা স্বাধীন ভারতে দেখা দিয়েছে। আমরা চাই সংবিধান বাঁচানো সমিতির পক্ষ থেকে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টে যারা দায়িত্ব আছে, আমাদের নারী এবং শিশু যদি সুরক্ষা থাকে, দেশবাসী সুরক্ষা থাকবে। পাশাপাশি আদিবাসী সমাজকে যেভাবে বঞ্চনা করা হচ্ছে, আদিবাসী সমাজ পিছিয়ে পড়া সমাজ নয়, পিছিয়ে রাখার যে রণকৌশল তৈরি করেছে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট, যার জন্য আমরা আদিবাসীরা স্বাধীনতার পূর্ব থেকে আজকে পর্যন্ত লড়াই করছি, যেখানে অন্যায় অত্যাচার শোষণ দেখা দেবে সেখানে প্রতিবাদের পদধ্বনি জোয়ার উঠবে। এই জোয়ার তুলেছিলেন বীর শহীদ বিরসা মুন্ডা, সিধু কানু, তিলকা মাঝি। আমরা সেই শহীদের রক্তে বংশধর, আমরা আদিবাসী সমাজের মানুষ, আমরা গোটা ভারতবর্ষকে, আমাদের একটা পরিচয় আছে আদিবাসীদের। আজকে সেই আদিবাসীদেরকে অপমান করছে কেন্দ্র এবং রাজ্য সরকার। এই কিছুদিন আগে আমরা দেখেছি যে আদিবাসীদের প্রায় 70,000 মানুষকে গ্রাম ছাড়তে হয়েছে, একটি মূর্তি তৈরি করেছে যার খরচ হয়েছে 3,000 কোটি টাকা। কিন্তু আজকে এই 3,000 কোটি টাকা যদি আদিবাসীদের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করত, শিক্ষার ব্যবস্থা করত, কর্মসংস্থানের ব্যবস্থা করত, তাহলে আমরা গর্ববোধ করতাম। কিন্তু আজকে আদিবাসীদেরকে যেভাবে অন্যায় করা হচ্ছে, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সংবিধান বাঁচানো সমিতির পক্ষ থেকে একটা লড়াই দিতে চাই, যা ভারতবর্ষতে এবং পৃথিবীর মানুষের কাছে আমরা যে স্বাধীনতার দেশের মানুষ, এই বার্তা আমরা গোটা পৃথিবীর কাছে পৌঁছে দিতে চাই। পাশাপাশি আসানসোল আমাদের রাজ্যের একটি অঙ্গরাজ্য, আমাদের দেশের, সেখানে দেখা যাচ্ছে মুসলিম আদিবাসীকে কীভাবে গণহত্যা করা হয়। পাশাপাশি 2003 সালে যে কালা কানুন আইন, নাগরিক পঞ্জি, সেই বিলে দেখুন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু মুসলমানদেরকে যেভাবে বেনাগরিক করা হচ্ছে, তার তীব্র প্রতিবাদের জন্য পশ্চিমবাংলা থেকে আমরা দলিত মুসলিম আদিবাসী একটি ঐক্য জোট তৈরি করেছি, যেখানে অন্যায় অত্যাচার শোষণ দেখা দেবে, সংবিধান বাঁচাও সমিতি তার বিরুদ্ধে সোচ্চারভাবে প্রতিবাদ গড়ে উঠবে। এবং সেই গড়ার সিদ্ধান্ত নিয়েছি 6ই ডিসেম্বর আমরা দলিত মুসলিম আদিবাসী সমাজের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায় অত্যাচার শোষণের বিরুদ্ধে লড়বো, এবং বাবা সাহেবের আদর্শ সংবিধানকে সারা পৃথিবীর মানুষের কাছে আমরা পৌঁছে দেব, যে আমরা স্বাধীন ভারতের নাগরিক, আমাদের প্রতি যে অন্যায় অত্যাচার শোষণ দেখা দিচ্ছে, এই অন্যায় অত্যাচার শোষণের বিরুদ্ধে আমরা লড়বো। জয় ভারত, জয় ভীম, জয় আদিবাসীর জয়, জয় মূল নিবাসীর জয়, জয় ভারতবাসীর জয়। সংবিধান বাঁচাও সমিতির পক্ষ থেকে যে ডাক দিয়েছি, আজকে তার পরিপ্রেক্ষিতে একটা সাংবাদিক সম্মেলন হচ্ছে। সুমির মজুমদার বলেছিলেন, আমরা সরকারি কর্মচারী, আমরা যা কিছু করব, আমাদের যা সংবিধান সমিতি বাঁচাও সমিতির সামনে যে রিপোর্ট তৈরি করেছে, তার পরিপ্রেক্ষিতে আমরা সব কিছু আন্দোলন করব, তার বাইরে আমরা কিছু করবো না। তার বাইরে যদি কেউ বলে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমরা তো মানে প্রতিবাদ করবো এবং সাংবাদিক বাড়িতেও আমরা করবো, আপনারাও প্রতিবাদ করবে, তারা হয়তো আমাদের সংবিধান সমিতির মানুষ নয়, তারা অন্য কেউ হতে পারে, আমাদের সংবিধান বাঁচাও সমিতিকে তারা ভাঙতে চায়, সেই সব আমি বলবো। আগামী 6ই ডিসেম্বর সারা কলকাতা রাজপথে যে সব সমাগম হবে, সেটা ভারতবর্ষের প্রকারের নতুন সমাগম, আপনারাও দেখবেন, এটাই আমাদের কাম্য। এই বলে এই দলিত বহুজনের যে স্বাধিকারের আন্দোলন, যখন যখন ঘনীভূত হয়, যখন এই মানুষগুলো তার অধিকারের দিকে লড়াইতে খুব সোচ্চার হয়ে ওঠে, তখনই তাদের উপর নেমে আসে ভয়ঙ্কর আঘাত। আপনারা খেয়াল করে দেখেন, একটি ইস্যু নিয়ে আমরা এখানে রেখেছি, সেটা হচ্ছে বাবরি মসজিদ ধ্বংস এবং তার প্রতিবাদ। ঠিক তার আগে
মন্ডল কমিশন এসসি এসটি দের অ্যাফার্মেটিভ অ্যাকশন দেওয়ার জন্য স্পেশাল ট্রাইব দিয়ে ব্যাকলগুলো পূর্ণ করছিল। শুধু এই মানুষগুলো এগিয়ে আসবে, সরকারি ভাগিদারি পাবে, সেই বিষয় নিয়ে প্রচণ্ড রাজনৈতিক গণ্ডগোল শুরু হয় এবং তারপরে বাবরি মসজিদকে ডিমোলিশ করে দিয়ে এই বিষয়টাকে থামাতে হয়। আপনারা আরো খেয়াল করে দেখুন যে কিছুদিন আগে যখন এই মানুষগুলোই লড়াইতে ভীমা কোরেগাঁওকে সামনে রেখে তাদের শৌর্য দিবস পালন করে, তারপরেই এসসি এসটি অ্যাট্রোসিটিস অ্যাক্টকে লঘু করে দিয়ে এই মানুষগুলোর রক্ষা কবচকে কেড়ে নেওয়ার চেষ্টা করে এই ফ্যাসিবাদী সরকার। প্রচণ্ড আন্দোলনের ফলে এই এসসি এসটি অ্যাট্রোসিটিস অ্যাক্টকে আবার পুনরায় সস্থানে বলবৎ করা হয়। আমরা বুঝতে পেরেছি যে এই মানুষগুলোকে যেখানে সংবিধানে রয়েছে ফর দি পিপল বাই দি পিপল অফ দি পিপল, যেখানে সংবিধানের মূল ভিত্তি হচ্ছে গণভিত্তি, সেখানে সেইগুলোকে দূরে সরিয়ে দিয়ে এরা পুঁজিপতিদের উপর বেশি গুরুত্ব দিচ্ছে এবং পুঁজিপতিদের যে ভেস্টেড ইন্টারেস্ট সেগুলোকে কায়েম করার জন্য মানুষগুলোকে শোষণ করছে। এই মানুষগুলো এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু মানুষ। আমরা বুঝতে পেরেছি যে এই যে শোষক শ্রেণী, তাদের সব থেকে শোষণের সব থেকে বিরুদ্ধে কাজ করছে সংবিধান। সংবিধান এই মানুষগুলোকে রক্ষা কবচের মতো আগলে রেখেছে, ফলে তাদের টার্গেট হয়েছে সংবিধানকে ধ্বংস করে দিয়ে, ধ্বংস করে দিয়ে মানুষের অধিকারগুলোকে শেষ করে দেওয়ার জন্য, ফলে সংবিধানের উপরেই আঘাত আসছে বারবার। আপনারা খেয়াল করে দেখুন যে সংবিধান কিভাবে লঙ্ঘিত হচ্ছে। ভারতের স্থাবর অস্থাবর সমস্ত কিছু যদি কোন মাল্টিন্যাশনাল কোম্পানিকে হস্তান্তরিত করতে হয় তাহলে সংসদে সেগুলো আলোচনা হওয়া দরকার, কিন্তু সংসদে কোনোভাবে আলোচনা না হয়ে সেটা সংসদের বাইরে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এটা সংবিধানের গণতন্ত্রের ভিতটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং এটা একটা ফ্যাসিবাদী ঝোঁক। আমরা স্লোগান আর যেটা করা হয়েছে যে সরকারগুলো ক্ষমতায় আসার সাথে সাথে যে প্রতিশ্রুতি দেয় তারা, সেই প্রতিশ্রুতিগুলো এই বর্তমান সরকারও দিয়েছিল, সেই প্রতিশ্রুতি তো কোনো কিছু তারা পূরণ করেনি। পাশাপাশি যেই যেই নির্বাচন ঘনীভূত হচ্ছে এগিয়ে আসছে, অমনি তারা মানুষকে ধর্মীয় বিভাজন শুরু করে দিয়েছে, হিন্দু মুসলিম তাস খেলতে শুরু করে দিয়েছে, হিন্দু জিগির খুলতে শুরু করেছে আর রাম মন্দিরকে একটা ইস্যু হিসেবে সামনে নিয়ে চলে এসেছে। সম্পূর্ণভাবে এই এই সমস্ত কিছুই একটা ফ্যাসিবাদী ঝোঁক এবং সংবিধানকে লঙ্ঘন, সংবিধানের যে মৌলিক অধিকার আছে সেগুলোকে লঙ্ঘন করার, একেবারে সরাসরি সংবিধানকে লঙ্ঘন করার বিষয়। আমরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে তারা গণতন্ত্র বাঁচাও নামে রথযাত্রা করছে এবং তলোয়ার তলোয়ার নিয়ে অস্ত্র নিয়ে সেই মিছিলগুলো সংগঠিত হচ্ছে। এই বাংলাতেও সেরকম পরিকল্পনা নেওয়া হয়েছে, অর্থাৎ এই অস্ত্র হাতে মানুষের মধ্যে মিছিল করাটা মোটেই যুক্তিযুক্ত নয়, এগুলোকে হিংসাকে বাড়ায় এবং এগুলোকে এগুলো সম্পূর্ণভাবে মানুষের মানুষের যে বিভাজন সৌভ্রাতৃত্ব সেটা ধ্বংস করে দেয়। তাই সংবিধান সমিতির বাঁচাও বাঁচাও সংবিধান বাঁচাও সমিতির মধ্যে থেকে আমরা ডাক দিয়েছি সংবিধান বাঁচাও দেশ বাঁচাও, এবং আমরা স্লোগান তুলেছি হিংসা নয় সম্প্রীতি, দাঙ্গা নয় সংহতি। ধন্যবাদ। আমাদের সংবিধান বাঁচাও সমিতি তাকে আজকে প্রেস কনফারেন্সে যে বার্তাটা আমরা দিতে চাইছি, পৃথিবীর যে কোনো প্রান্তে বিভেদকামী শক্তিকে আমরা প্রতিহত করব, অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, আমাদের প্রাপ্ত অধিকার আমরা ছিনিয়ে নেব। স্বাধীনতার 72 বছর পেরিয়ে গেছে, দেশ স্বাধীন হয়েছে, আমাদের প্রাপ্য অধিকার থেকে সে যে কোনো রাজনৈতিক দল হোক আর কোন সংখ্যাগুরু হোক আর সংখ্যালঘু হোক, যারা আমাদের প্রাপ্য অধিকার বঞ্চনা করেছে
সেই প্রাপ্য অধিকার আমরা ছিনিয়ে নেব। এখানে সংখ্যালঘুদেরকে যে 17% সংরক্ষণ দেওয়া আছে সেই সংরক্ষণ নীতিকে বাস্তবায়িত করা হচ্ছে না। রোস্টার মানা হচ্ছে না 100%, যত জায়গায় চাকরি হচ্ছে দলিত এসসি এসটি ওবিসি মাইনরিটিদেরকে বঞ্চিত করা হচ্ছে। সেই বঞ্চিতর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, 6ই ডিসেম্বরে লক্ষ লক্ষ মানুষের সমাবেশে কলকাতা কেঁপে উঠবে ইনশাল্লাহ। আপনাদের একটা জিনিস সকলের কাছে অবগত করছি, আপনারা জানেন আজকে ব্যাঙ্গালোরের থেকে যে খবরটা আমরা পাচ্ছি দুদিন ধরে, সেখানে পশ্চিমবাংলার যারা কাজ করতে যায় 17-18 হাজারের মুসলিমরা বসবাস করেন হোয়াইট ফিল্ড ব্যাঙ্গালোরের টুকরা হালিতে, সেখানে অরবিন নির্মলা মহাদেবপুরার যিনি বিধায়ক তিনি টুইট করে বলেছেন এরা সব বাংলাদেশি, এখান থেকে তাদেরকে ভাঙিয়ে দাও। পুলিশ প্রশাসনকে নিয়ে ভাঙাতে যায় তিন স্থগিত দিয়েছে সেখানকার গেম। আমরা সংবিধান বাঁচাও সমিতির ওই মঞ্চ থেকে নেতৃত্ব প্রতিবাদ জানাচ্ছি, যারা বৈধ দেশের নাগরিক তাদেরকে যদি এনআরসি নামে বা মিথ্যা তাদেরকে যদি দেশ থেকে দাঁড়ানো হয় তা আমরা রুখে দেব। আমরা যদি কোনো দেশদ্রোহী বা দেশের বাইরের মানুষ অবৈধভাবে দেশে বসবাস করে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিক, আমাদের কোনো অসুবিধা নেই। আর একটা কথা সবচাইতে যেটা মূল্যবান কথা, সংবিধান বাঁচাও সমিতি কোনো রাজনৈতিক সংগঠন নয়, বলে দিয়েছেন শহীদরা, এটা একটা অরাজনৈতিক সংগঠন, কিন্তু সংবিধান বাঁচাও সমিতি সবচেয়ে বড় যেটা উদ্দেশ্য সেই ভারতবর্ষের সমস্ত নিপীড়িত নির্যাতিত অসহায় মাটির মানুষের জন্য সংবিধান বাঁচাও সমিতি লড়াই করবে। আমরা কোনো রাজনৈতিক দলের বিরোধী নই, যারা রাজনৈতিক দলে সমর্থন করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সংবিধান বাঁচাও সমিতি মানুষের পাশে থেকে কাজ করবে এই অঙ্গীকার এই মঞ্চ থেকে আমরা করলাম। সকলকে আন্তরিক ধন্যবাদ। এই প্রেস কনফারেন্স আপনারা সাফল্য মণ্ডিত করেছেন, এসেছেন, আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম, ইমেল পাঠিয়েছিলাম, প্রত্যেক সাংবাদিক বন্ধুকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমারই যে বাতে হ্যাঁ ও সারি বাতে হমে हमारे समीर दास जी ने और हमारे आदरणीय सभी मंच पर उपस्थित जितने भी हैं मैं उनको दिल से अभिनंदन देता हूं, और जितने भी हमारे भाई रेस्पेक्टेड भाई आए हुए हैं पत्रकार इलेक्ट्रॉनिक मीडिया सभी को मैं दिल से अभिनंदन करता हूं। मुझे कहा गया है 1 मिनट, तो मैं उस 1 मिनट में सिर्फ अभिनंदन ही कर सकता हूँ, उसके सवाल कुछ नहीं बोल सकता, पर 2-4 बातें फिर भी कहूँगा। मैं बाबा साहेब की बातों को कहूँगा आपसे, क्योंकि बाबा साहेब ने सभी को समान अधिकार की बात कही है, उसमें चाहे वो पुरुष हो चाहे वो महिला हो, मगर हमारे देश में महिलाओं को आज तक समान अधिकार नहीं मिला, वास्तविक सच है, और बाबा साहेब ने पूर्ण रूप से उनको समान अधिकार देने की बात कही है। और हमारे देश में बहुत सारी रिजर्वेशन पॉलिसी है, उस पॉलिसी को भी ठीक ठाक से हमारे देश में इम्प्लीमेंट नहीं किया गया, वो अपने दिमाग से ऐसा खेल खेलते हैं जिससे हमारे भाइयों का कुछ ना कुछ नुकसान होता है। और अब ऐसी स्थिति आ गई है कि मैं पॉलिटिकल शब्द का इस्तेमाल नहीं करना चाहता हूं, कि हमारे दलित भाइयों को मारा जाता है, मुस्लिम भाइयों को मारा जाता है, और ऐसे चीजों में मारा जाता है जिसका मैं उसका विवरण भी नहीं दे सकता, जो कि इतनी गंदगी भरी पड़ी है, इतनी क्रूरता भरी पड़ी है, तो इस क्रूरता को समाज से निकालना होगा और देश में शांति और सुंदर परिवेश लाना होगा। इसी के लिए हम संविधान बचाओ कमेटी बंगाल में, हम लोग पूरे बंगाल में घूम रहे हैं और लाखों की तादाद में हमारे लोग सारे लोग यूनाइटेड हो रहे हैं, एससी एसटी ओबीसी और माइनॉरिटी हम लोग यूनाइटेड हो रहे हैं, और इसका हमें जहाँ भी जा रहे हैं उसकी संख्या हमें जो मिल रही है देखने को, जहाँ छोटी मोटी गाँव में भी जा रहे हैं वहाँ 3-4 हजार 5 हजार लोग इकट्ठे हो जाते हैं और हमारा सहयोग करते हैं। तो इसके लिए मैं आपका फिर से इलेक्ट्रॉनिक मीडिया प्रिंट मीडिया सभी का दिल से अभिनंदन करके मैं अपने शब्दों को विराम देता हूँ। जय हिंद जय भारत। আজকে যে মেমোরান্ডামগুলো তুমি আমাদের সম্মুখে শুনিয়েছেন, আমাদের সত্যি কথা ভারতবর্ষের যে স্বাধীন আমাদের দেশ, এই স্বাধীন দেশে আমরা মুখে বলছি কিন্তু অরিজিনালি আমরা স্বাধীন নয়, বিভিন্নভাবে আমাদেরকে কষ্টের মাধ্যম দিয়ে রাখা হয়েছে, টর্চারের মাধ্যম দিয়ে রাখা হচ্ছে আমাদের, সেগুলো সজাগ হওয়ার জন্য আমরা একত্রিত হয়ে 6ই ডিসেম্বর লক্ষ লক্ষ মানুষ রানী রাসমণিতে উপস্থিত হবে। আমি মুর্শিদাবাদও আমাদের সংগঠনের তরফ থেকে আমরা ঘোষণা দিয়েছি পুরো পশ্চিমবাংলার মানুষ এখানে সমবেত হবে। আমরা এই বাঁচাও কমিটি তরফ থেকে যাতে আমরা সঠিক রাস্তাটা
সবার কাছে আমরা পৌঁছে দিতে পারি, যাতে আমাদের দাবি দাওয়া গুলো আমরা সঠিক পৌঁছে দিতে পারি। এবং যেই শুনিয়ে পলিটিক্যাল পার্টিরা খেলা করছে মানুষের জানকে নিয়ে, প্রাণকে নিয়ে, তার জন্য আমরা অবশ্যই প্রতিবাদ করব। বাবরি মসজিদের কথা তুলে এসেছে আজকে, বাবরি মসজিদ যদি ব্যতিক্রম কিছু হয় না জানে কত জান চলে যাবে, কত প্রাণ যাবে, এগুলো বুঝতে হবে। আজকে আমরা সর্বশ্রেষ্ঠ মাথায় রাখি আদালত, সেই আদালতকেও আমি সুপ্রিম কোর্টের আদালতের যিনারা দায়িত্বে আছেন আমি অনুরোধ করব যে আপনি বিবেচনা আপনারা করবেন, কোনোরকমভাবে কোনো মানুষের প্রাণহানি না হয়। আমরা সাধারণ মানুষ, আমরা এই দেশেতে শুদ্ধভাবে ভালোভাবে আমরা যেন বাঁচতে পারি, এই বলে আমি আমার এসসি এসটি ওবিসি এবং রিলিজিয়াস মাইনরিটিজের মুসলিমরা কি পেয়েছে যদি আপনারা মানে বিচার করেন, সূক্ষ্মভাবে দেখবেন, 85% মানুষ 8% জমি পেয়েছে, 6% ব্যবসা পেয়েছে, 33.5% রাজনৈতিক অধিকার পেয়েছে, আর 13% চাকরি পেয়েছে, আর 15% মানুষ 92% জমি, 94% ব্যবসা, 87% চাকরি এবং 66.5% রাজনৈতিক অধিকার পেয়েছে। ভারতবর্ষের সামনে আসবে বাবা সাহেবের স্বপ্ন, যে স্বপ্নের সংবিধান, সেই সংবিধানকে তছনছ করে দেওয়া হচ্ছে, এর তীব্র প্রতিবাদ আমরা করছি। এর তীব্র প্রতিবাদে আমরা আগামী 6 ডিসেম্বর কলকাতার রাজপথে বোধহয় প্রথম সারা ভারতবর্ষের কলকাতার রাজপথে দলিত, মুসলিম, আদিবাসী এবং অনেক অনগ্রসর শ্রেণীর মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে প্রতিবাদে রাজপথে নামবে। আপনারাও দেখবেন, আপনারাও সাক্ষী থাকবেন। আমার বিশ্বাস এটি একটি ঐতিহাসিক সমাবেশ এবং মহামিছিল হবে কলকাতার মুখে। এইটুকু বলে আমাদের বক্তব্য আপাতত শেষ। আপনাদের কিছু জিজ্ঞাসা প্রশ্ন যদি থাকে আপনারা আমাদের কাছে করতে পারেন। ধন্যবাদ, নমস্কার। হমারা সংবিধান বচাও সমিতি কা জো মহিলা নেত্রী লোক হ্যায় ও লোক অভি পশ্চিম মেদিনীপুর মে গিয়া হ্যায় ও লোক কা দায়িত্ব, আমরা বাত শুন লিজিয়ে পহলে, হাম লোক কো দায়িত্ব বাঁট দিয়া থা, জো বোলা হ্যায় পশ্চিম মেদিনীপুর মে হাম লোক কো দেখনা হ্যায়, পূর্ব মেদিনীপুর সে ও লোক থা। সংবিধান বাঁচাও সমিতির যেটা বলছেন আমরা সমর্থন করি এবং আমরা বাস্তবে রূপ দিই। বিভিন্ন দল আছেন যারা মহিলাদের পাশে বসান, মহিলাদের শোষণ করেন, কিন্তু এটা বাবা সাহেব আম্বেদকর যে মুক্তিটা নয় বলছেন, তাহলে এতদিন আপনারা আওয়াজ তোলেননি কেন, হঠাৎ এখন বলছেন? আসলে ওটা যে মূর্তিটা তাকে দেখে মনে হয়েছে যে ওটা পুরোপুরি বাবা সাহেবের মূর্তি নয়। বাবা সাহেবের যত মূর্তি দেখা গেছে বা ছবি দেখা গেছে সবেতেই চশমা আছে। দেখবেন যে রেড রোডে যে মূর্তিটা বসানো আছে সেই মূর্তিতে কোনো চশমা নেই। আমরা আপনাদের মাধ্যমে সরকারকে ইতিমধ্যে জানিয়েছি
আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ। না আমার কাছে কথা হচ্ছে যে আপনারা তাহলে এতদিন তাহলে কেন বলেন? আমরা কপি দিতে পারি, কোনো অসুবিধা নেই। শুনেনি, এই ছবিটা আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দায়িত্বে আছেন, এই ছবিটা ডক্টর বিআর আম্বেদকরের ছবি যেটা রেড রোডে লাগানো আছে, আপনাদের যদি কারো মনে হয় এটা ডক্টর বিআর আম্বেদকরের ছবি, আমরা দাবি করব না। আপনারা দেখে নিন, এই ছবিটা আছে, কয়েকটি মিডিয়া চ্যানেল আমার কাছে জানতে চেয়েছিল যে ডক্টর বিআর আম্বেদকরের যে মূর্তিটা লাগানো আছে সেটা একটু দিয়ে পাঠাবেন, আমি দিয়ে পাঠিয়েছি, এই ছবিটা লাগানো আছে। আপনাদের যদি মনে হয় ভারতবর্ষের কোথাও ডক্টর বিআর আম্বেদকরের ফটোটা এই রকম, আপনারা যা বলবেন মেনে হচ্ছে যে এক দাদা বলেছেন যে আপনারা এখন কেন এই আন্দোলনটা করছেন? আমাদের আমরা যারা রাজনৈতিক সংগঠন করি, আমাদের এখন আর তখন বলে কিছু নেই, মানে ভোটের আগে আগে আমরা সবসময়তেই ময়দানে থাকি। আপনি হয়তো আমাকে চেনেন না, সেজন্য আমাকে আমি দুঃখিত আর কি আপনার কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু আপনারা জানেন যে আমরা শীত বর্ষা সবসময়ই বিভিন্ন সামাজিক আন্দোলন নিয়েই আমরা পড়ে থাকি। আসলে এই ছ তারিখটা দলিত বহুজন মানুষের কাছে একটা পবিত্র দিন, যেটা বাবা সাহেব ডক্টর বিআর আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবস, এবং সারা বিশ্ব জুড়ে এই দিন পালিত হয়, এবং সেই দিনে বাবা সাহেব তার সংবিধানের মধ্যে যে দিশা দিয়েছিলেন সেই দিশাগুলোকে স্মরণ করা হয় বাবা সাহেবের সাথে সাথে। আমরা দেখেছি যে এই দিনটাকেই বেছে নেওয়া হয়েছে বা বিবর্জিত ডেমোলিশন করে দেওয়ার জন্য, এবং এই দিনটাকেই বাবরি মসজিদ ধ্বংস করার এই বিষয়টাকেই আরএসএস শৌর্য দিবস হিসেবে পালন করার ঘোষণা করেছেন। অর্থাৎ বাবা সাহেবের যে মহাপরিনির্বাণ দিবস, সেই দিনের যে মহান বার্তা ভারতবর্ষকে এবং সারা বিশ্বকে বাবা সাহেব দিয়েছিলেন সেইটাকে ধ্বংস করে দিয়ে তারা বাবরি মসজিদ ধ্বংসকে শৌর্য দিবস হিসেবে পালন করার দিশা দিয়েছেন, যাতে বাবা সাহেব সম্পর্কে মানুষ ভুলে যান এবং বাবা সাহেবের দিশা ভুলে যান। এটা একেবারেই একটা ষড়যন্ত্র, এবং সেই জন্যই আমরা বাবা সাহেবকে শ্রদ্ধা জানানোর জন্য এবং বাবরি মসজিদ ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য এই 6 ডিসেম্বরটাকে আমরা বেছে নিয়েছি। অডিটোরিয়াম মানে রেলের নেতাজি ইনস্টিটিউটের পাশ থেকে আসবে, ফ্লাইওভার ধরে এসএনআরআরজি রোড ধরে সোজা ধর্মতলায় রানী রাসমণি রোডে, আর একটা মিছিল আসবে হাওড়া গুলমোহর থেকে হাওড়া ফ্লাইওভার ধরে কিবোর্ড হয়ে বেন্টিং স্ট্রিট ধরে সোজা ধর্মতলা হয়ে রানী রাসমণিতে, আর একটা হচ্ছে আপনার হাজারগঞ্জ থেকে একটা মিছিল আসবে সোজা রানী সোজা মেয়র রোড ধরে রানী রাসমণিতে। একটা সংহতি যাত্রা গোটা রাজ্য জুড়ে পরিক্রমা করছে, এটাও 6 ডিসেম্বর রাজারহাট থেকে এই সংহতি যাত্রাটা 6 ডিসেম্বর রাজারহাট থেকে বাগুইআটি হয়ে উল্টোডাঙা হয়ে কলকাতার রেড রোড হয়ে রানী রাসমণি অভিমুখে পৌঁছাবে। দেখিয়ে পুরা হিন্দুস্তান কে বাবা সাহেব কা জিতনা স্ট্যাচু আর পিকচার হ্যায় সব মে চশমা লাগা হুয়া হ্যায়, লেকিন ইস মূর্তি মে ইস স্ট্যাচু মে কোই চশমা নেই হ্যায়, ইসলিয়ে হাম লোগ ইয়ে ডিমান্ড কিয়া কে ইয়ে বাবা সাহেব কা স্ট্যাচু নেই হ্যায়, उनको बदलना चाहिए। आप देख ले सकते हैं ये नहीं बदले, ये नहीं बदले तो रॉन्ग मैसेज, नया जो आने वाला जो ये है आने वाला जो हमारा जनरेशन है उसके सामने बाबा साहब का रॉन्ग पिक्चर
रॉन्ग मैसेज जाएगा। ये किसकी मूर्ति है? कोई फॉरेनर का मूर्ति है, फॉरेनर का ही मूर्ति है। इसका जो गेस्चर है ना, ये कई जगह में पड़े हुए मूर्ति थे, तो उसको लगा कि ये बाबा साहब का मूर्ति बना दिया। तो आप लोग क्या करने वाले हैं? हम लोग का डिमांड है कि ये बदलना चाहिए और बाबा साहब का जो एक्चुअल जो पिक्चर है उस पिक्चर को सामने लाके इस उसी तरह एक स्टैचू बनाना चाहिए। तो आप लोग इस मूर्ति को बदलेंगे? नहीं, 6 तारीख का प्रिपरेशन शुरू होगा, 6 तारीख से मूर्ति बदलने का। 6 तारीख को आप लोग क्या करेंगे? 6 तारीख हम लोग जो छह तारीख आपने पहले भी एक रैली आप लोग ने किया था, अभी भी एक रैली आप लोग निकालने वाले, ये रैली कैसे होगा? जो फैसिज्म फैलाने की कोशिश पूरा हिंदुस्तान में चला रहा और बाबरी मस्जिद के जगह में जो राम मंदिर बनाने की कोशिश हो रहा, हम लोग उनकी प्रोटेस्ट करेंगे और बाबा साहब को वो ऑफर दे है, इसलिए उनको भी रिस्पेक्ट हम लोग करेंगे। हम लोग सबके पास ये मैसेज देंगे जो दुनिया जो हिंदुस्तान में फसाद फैलने वाला को हम लोग छोड़ेंगे, उस फितना फसाद में हम लोग नहीं रहेंगे और जो रात आने वाला है वो रात को भी हम लोग अवॉइड करेंगे, हमारा बंगाल में हम लोग एक्सेप्ट नहीं करेंगे। ये बैनर किसके बैनर तले हो रही है? ये हमारा जो संविधान बचाओ समिति है, इस समिति में दलित मुस्लिम और आदिवासी का डिफरेंट ऑर्गेनाइजेशन है। तो ये सिर्फ आप केंद्र सरकार के अगेंस्ट कर रहे हैं, ये माने ये जो राज्य सरकार के अगेंस्ट नहीं कर रहे? देखिए, जो आज़ादी के 72 साल बाद अभी भी दलित मुस्लिम और आदिवासी, इनका नौकरी, इनके एडुकेशन, इनका जो सबके सब पीछे हुए है और इनका जो अधिकार है अभी तक नहीं मिला, इसलिए हम लोग एक साथ मिल के जोरदार एक प्रोटेस्ट हम लोग 6 तारीख को स्टेट के जो स्टेट जो हमारा वंचित किया और सेंट्रल जो वंचित किया, सारे इशू पर हम लोग प्रोटेस्ट करेंगे, एजिटेशन करेंगे। ठीक, थैंक यू। টাইমস বাংলা দালালি নয় বুক ঢুকে কথা বলা, চোখে চোখ রেখে কথা বলা, সাংবাদিকতার নামে মিথ্যা বানোয়াট অপপ্রচার নয়, আর নয় কোনো সাম্প্রদায়িক কচকচানি। টাইমস বাংলা নির্ভীক বিশ্বাস, নিজস্বতা, সব খবর, সবার খবর। ফাইট ফর রাইট।